বাবার লাশ উঠানে ফেলে সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত ছিল সন্তানেরা। চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির আহমেদ। হাসপাতাল থেকে লাশ বাড়িতে আনলেও ঘণ্টার পর ঘণ্টা যায়, কিন্তু লাশ দাফন করে না সন্তানেরা। তাদের দাবি, বাবার লাশ দাফন করে আগে সম্পদের ভাগ বাঁটোয়ারা হবে। বিকেলে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের কিরানী বাড়িতে এই ঘটনা ঘটেছে। মৃত মনির আহমেদের পুত্র জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে আমার বাবা পদ্মা অয়েল কোম্পানিতে চাকরি করতেন, অবসরে এসে ক্যান্সার রোগে আক্রান্ত হন। আমার মেজো বোন বেবি আক্তার আমার বাবাকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়ার নাম করে এবি ব্যাংকে নিয়ে গিয়ে 30 লাখ টাকা তুলে ফেলেন। আমার ছোট ভাই সৌদি প্রবাসী আলমগীর দেশে আসার পর টাকার সমঝোতার পর বাবার দাফন করা হবে। স্থানীয়রা জানান, মনির আহমেদের অবসরের টাকা নিয়ে মেজো মেয়ে বেবি আক্তারের সঙ্গে অন্য ভাই বোনদের বিরোধ চলছিল। সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়ার পর শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে এনে লাশ রেখে দেন বাড়ির পাশের সড়কে। সকাল থেকে অবসরে টাকা ভাগ বাটেরা নিয়ে ভাই বোনদের মধ্যে ঝগড়া বিবাদ চলে। তবে বেবি আক্তার অভিযোগটি অস্বীকার করে বলেন, আমার বাবার অবসরের কোনো টাকা ব্যাংকে থেকে উত্তোলন করিনি, তাদের অভিযোগগুলো সব মিথ্যে ও বানোয়াট। মনির আহমেদের ছোট মেয়ে লিপি আক্তার জানান, আমার বাবা ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে আমার 3 বোন মিলে বাবার চিকিৎসা খরচ বহন করছি, এক ভাইও কোনো সহযোগিতা করেনি। অবসরের টাকার বিষয়ে আমরা কিছুই জানি না। গতকাল বাবা মারা যাওয়ার পর থেকে অবসরের টাকার বিষয়ে তুলে বাবার লাশ দাফন করতে দিচ্ছে না তারা। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ বলেন, বাবার অবসরের টাকা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। বাবার লাশ উঠানে ফেলে এবং নিকৃষ্টতম আচরণ সন্তানদের কাছ থেকে কোনো মানুষই আশা করে না। কি হবে এত টাকা পয়সা এবং সম্পত্তি জমিয়ে যদি না সন্তানদেরকে সঠিক শিক্ষা না দেওয়া যায়। বাবার লাশ উঠানে রেখে সম্পত্তি ভাগাভাগির এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, শেয়ার করে দিন বন্ধু মহলে, যাতে সবাই শিক্ষা নিতে পারে।